নম্বরটা জানি না। তো এরকম বেশিরভাগই হচ্ছে কি আমলা, বেশিরভাগ পলিটিশিয়ান। এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে কি, সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে, তাদের বউরা থাকে, কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই, কোনো ঝামেলা নাই, এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক। কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে। এটা আমি আপনাদের শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। কানাডার টরন্টোতে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, কানাডাতে আসছি, আমার মনের খুব ইচ্ছা যে বেগম পাড়াটা একটু দেখতে চাই, যে বেগম পাড়ায় বাংলাদেশের অনেক সম্পদ দুর্নীতি করে নিয়ে এসে এখানে মানুষ জমি কিনছে, এখানে মানুষ বাড়ি কিনছে, এই বেগম পাড়াটা দেখতে চাই। এই জন্য আজকে বোনের বাসায় আসছিলাম। আগে বেগম পাড়া দেখার আগে আমার বোনের বিবরণটা আমি আপনাদেরকে দিতে চাই। এইখানের একটা বিল্ডিং এ একটা ফ্ল্যাটে আমার বোন থাকেন। এই বোন আমার হচ্ছে গিয়ে প্রায় 15 বছর আগে আমার বোন জামাই এবং বোন দুইজনই হচ্ছে গিয়ে হাই স্কিল মাইগ্রেন্ট বলে এটাকে, যদি অনেক বেশি কোয়ালিটি থাকে তাহলে আপনি কানাডাতে আসতে পারবেন স্কিল মাইগ্রেশনে। এই মাইগ্রেশনে আমার বোন এবং বোন জামাই আসছেন, তাদের এখানে বেড়াতে আসছি এবং তাদের সাথে কথা বলে আমার এক ছোট ভাইকে বলছি যে ভাই আমাকে একটু বেগম পাড়া নিয়ে যাবা কিনা, সে আমাদের নিয়ে আসছে, আমি তার সাথে করে একটু বেগম পাড়া যেতে চাই, আপনাদেরকেও নিয়ে যেতে চাই, দেখাইতে চাই আসলে বেগম পাড়াটা কিরকম এবং বাংলাদেশের বহু মানুষের রক্ত চোষা টাকা কিভাবে এই বেগম পাড়ায় জমা হয়েছে এটা আপনাদেরকে একটু দেখাইতে চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটা খুব দামি গাড়ি, জীবনে টেসলা গাড়ি তো প্রথম উঠছি। আমার ছোট ভাই অনেক খুব সফল, এখানে সে একজন মানে ইমিগ্রেশন বিশেষজ্ঞ, সেই সব লিগাল প্র্যাকটিস করে, সেই আমার নিয়ে যাচ্ছে। এই জন্য আমিও আশা করি আপনারা আমার সাথে থাকবেন। এখান থেকে আমরা রওনা দিচ্ছি। কত সময়ের রাস্তা আমাদের? 15-20 মিনিট টাইম লাগবে আমাদের এই বেগম পাড়া গিয়ে পৌঁছাইতে। আমি আপনারা সাথেই থাকুন, দেখাইতে চাই আপনাদের। মানে 40-50 হাজার মানুষ এই ড্যানফোর্টেই থাকেন। এটা হচ্ছে কানাডার টরন্টোতে। এখান থেকে আমরা রওনা দিচ্ছি বেগম পাড়ার দিকে। এই বেগম পাড়া যেখানে হচ্ছে গিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ যারাই লুটপাট করে অনেকেই তাদের বেগমের নামে এই এখানে বেগমরা থাকেন, বড় আলিশান বাড়িতে থাকেন। এক একটা বাড়ির দাম কত হবে? এক একটা বাড়ির দাম আমি দেখলাম 2 মিলিয়ন পর্যন্ত। হ্যাঁ, 2 মিলিয়নের মতো। হ্যাঁ, 2 মিলিয়নের উপরে, 2 মিলিয়নের উপরে, মানে বাংলাদেশের অনেক 10-15-20 কোটি টাকা করে এরকম একটা বাড়ি। মানে এই টাকাটা শুধু অবৈধভাবে এসে তারা এখানে, এবং এখানে সব মানুষ আছেন, আমলা আছেন, পলিটিশিয়ান আছেন, সরকারি দল আছেন, বিরোধী দল আছেন, সবাই আসেন। চলেন এবার আমাদের এই ভাইদের এই আমাদের রক্ত চোষা টাকাটা কিভাবে কোথায় আসে এটা একটু দেখে যাই। কারণ এই জীবনে খুব বেশি কিছু করতে পারবো বলে মনে হয় না, তবে একটু দেখাই যেতে চাই পরবর্তী প্রজন্মরে, যে আমরা দেখাই গেছি, এবার পরবর্তীতে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। আমরা এখন একটা বাড়ির দিকে যাচ্ছি, আপনাদের বেগম পাড়ার একটা বাড়ির দিকে যাচ্ছি। এখানে আপনারা দেখেন, এটা একজন এমপি সাহেবের বাড়ি। এখানে এই যে সামনের বামের বাড়িটা, এই যে বামের বাড়িটা দেখেন, আমরা স্ট্রেট দাঁড়াইছি, এটা হচ্ছে এখানে একটা বাড়ি, এটাকে বেগম পাড়ার। এই যে দেখেন এই বাড়িটা প্রায় 2 মিলিয়ন। 2 মিলিয়নে কত টাকা হয় বাংলাদেশে? 2 মিলিয়ন ডলারে 20 কোটি হবে নাকি? 80 টাকা যদি রেট হয় তাহলে তাও তো প্রায় 15-16 কোটি। এই যে এই যে এই যে দেখো, এটা একটা বাড়ি দেখাইলাম আপনাদের। দেখেন এই এই বাংলাদেশের মানুষের অনেক মানুষের টাকা আছে বিভিন্ন ভাবে। এটা একটা বাড়ি দেখাইলাম, চলো এখন আবার যাই। হ্যাঁ, এটা যতটুকু জানলাম একজন নাকি সামনের দিকে আর একটু যেতে থেকে। হ্যাঁ হ্যাঁ, না ওই জন্য বেরোয় আপনি করুন। আমরা আপাতত এখন আমরা বেগম পাড়া দিয়ে হাঁটতেছি। এখানে আসলে বেগম পাড়া নামে এরকম কোনো নাম নাই, কিন্তু বিভিন্ন এরকম ইস্টভিল, এটা একটা রাস্তা, এখানে এইসব বিল্ডিং গুলোতেই ফাঁকে ফাঁকে হচ্ছে গিয়ে বেগমরা থাকেন। এখানে আপনাদের এই রক্ত চোষা টাকাগুলা, সব টাকাগুলা এই সব জায়গায় আসতেছে। এখানে এত নীরব, কোনো সাউন্ড নাই, কারণ আপনি সুখে বসবাস করতে পারবেন, কারণ এত লুটের টাকা আপনি কি করবেন, এরকম জায়গায় তো কিনবেন। আপনি দুই সাইডে দেখেন গড়গুলা, দেখেন আসুন, আমি দেখাই আসুন। হ্যাঁ হ্যাঁ, দুই সাইডটা দেখাই একটু। বাংলাদেশের সাথে দেখা হয়ে যায় কিনা, যদিও হওয়ার কোনো কারণ নাই, কারণ এরা নাকি সচেতন হয়ে গেছে,
বুঝে যে এখানে লোকজন এসে ভিডিও ভিডিও করে রাস্তাটাই হচ্ছে গিয়ে এই পুরো রাস্তাটাই রাস্তা বিভিন্ন ফাঁকে ফুকে এক একটা বিল্ডিং এর দাম হচ্ছে গিয়ে প্রায় 2-2.5 মিলিয়ন করে প্রায় 16-18-20 কোটি টাকা করে হচ্ছে গিয়ে এবং এখানে নাকি মিঠু নামের একজন আছে 350 কোটি টাকা নিয়ে আইছিল তার বিভিন্ন দোকান টোকান আছে সেও এই এই এলাকায় কোথাও থাকে স্পেসিফিকলি আমরা বাসা নম্বরটা জানি না তো এরকম বেশিরভাগই হচ্ছে গিয়ে আমলা বেশিরভাগ পলিটিশিয়ান এখানে কিন্তু দেখেন একটা মজার বিষয় হচ্ছে গিয়ে সব দলের লোকজনই কিন্তু এই এলাকায় থাকে পরিবার নিয়ে তাদের বউরা থাকে কিন্তু এখানে কিন্তু কোনো মিছিল মিটিং নাই কোনো ঝামেলা নাই এরা নিজেদের মধ্যে বিরাট সুসম্পর্ক কারণ দুর্নীতিবাজ দুর্নীতিবাজরা কিন্তু একটা ব্যাপক সম্পর্ক থাকে এটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই কি ভাল লাগতেছে না যে বেগমপাড়া দিয়ে হাঁটতেছি অনেকেই হয়তো জানতে চাইছিলেন যে বেগমপাড়াটা দেখতে কেমন আসে এখানে গাড়িগুলো দেখেন মার্সিডিজ গাড়িগুলা চুষা টাকা গুলা বেগমপাড়া দেখতে কিরকম এবং বেগমপাড়ায় কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে আইসা এই টাকা গুলা দিয়ে এইসব বড় বড় বাড়ি করে এরা আর আমাদের এখানে আমরা কত কষ্ট করি কম্বলের কম্বল পাই না শীতের সময় কম্বল পাই না বন্যার সময় ঘর পাই না খাবার পাই না কত যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে থাকি চলেন